হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা কেমন আছি? অনেক বেশি ভালো। এতদিন আপনারা ভিডিওতে মাকে দেখতেন, তো বাবাকে মিস করতেন। যারা বাবাকে মিস করতেন তারা আজকে বাবাকেও দেখছেন। ও নায়ক, আমার মা একদম নায়ক, মা একদম নায়িকা। তো এই নায়ক নায়িকার ছেলে মেয়ে হলাম আমরি, আমরা আকাশ। হ্যালো। না, এতদিন হচ্ছে তিনি অনেক ব্যস্ত ছিলেন, এখন তার একটা সম্পূর্ণ সময় হয়েছে, তাকে নিয়ে আসলাম কক্সবাজারে। পারিবারিক ট্যুর, আমাদের একটা ফ্যামিলি ট্যুরে আসলাম আমরা। ও মাই গড, আকাশ ওইদিকে দেখ কতগুলো মানুষ এখানে। আসলে আমরা এখন বন্ধুর সময়, তো তো মারা নাকি আজকে পানিতে নামবে, তো মা তোমরা তাহলে চটি এখানে রেখে তোমরা তোমাদের মতো। ও মারা এখন পানি, তুমি এখন জুতা জুতা দেখো। কক্সবাজারে এসে বৃষ্টি দেখে আমরা জুতা এই তো যারা আমাদের উনি আসছে আসলে মূলত আমাদের সাথে, তাকে আমাদের জুতা শার্ট প্যান্ট এগুলো দেখাশোনা করার জন্য রেখেছিলাম। উনি সেই ভদ্র মহিলা যে কিনে এইসব দেখাশোনা করতো। তারা আসলে অনেক মজায় আছে, কাবাব মে হাড্ডি খেতে চাই না। ওরা আজকে আসলে মা বাবাকে হাসি খুশি দেখতে খুব ভালো লাগছে, লাগে সব সময়। তো মা আর বাপ্পি হলো সমুদ্র স্নান করছে এই খুশি খুশি মা একটু ভয় পাচ্ছে পানিতে, কিন্তু বাপ্পি তো অনেক সাহস দিচ্ছে। সূর্যাস্ত, আসলে এই টাইমের সমুদ্র স্নানটা আসলে অনেক সুন্দর। আচ্ছা, আমি একটা রোমান্টিক গান গাইলে ভালো হতো না? আচ্ছা, ওরা তো স্নান করছে, আমি একটা রোমান্টিক গান শোনাই ওদের জন্য। অনেক খুশি আমার মা বাবাকে এইভাবে খুশি দেখতে খুবই ভালো লাগছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন এইভাবে। আমি গানটা একটু অন ক্যামেরায় আমাকে দেখা যাচ্ছে, তো একটু শোনাই। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভেজাব ভেবের মেলায় তোমার হাতটি ধরে। আসলে আমার মা বাবাকে দেখে এই গানটার কথা মনে পড়লো, তাই গানটা গাইলাম। এদিকে তারা করছে স্নান, আর এদিকে সূর্য অস্ত যাবে। আহা, খুব সুন্দর আজকে, অনেক না ভাইয়া, অনেক থ্যাংক ইউ ভাইয়া। গান শুনবেন? বুঝি নাই ভাইয়া,
আপনি আপনার প্রচুর ভক্ত, আপনার ভিডিওগুলো আমি সবসময় লাইক করি। অনেক ধন্যবাদ ভাইয়া, সবসময় গান শুনবেন আমার। আপনাকে এখান থেকে কেয়ার করছে এটার জন্য না, আমি আসছি আপনার সাথে। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, কেমন দোয়া করবেন ভাই, আশীর্বাদ করবেন। তো গাইস, স্নান শেষ, 20 টাকা স্যান্ডেল টাকা 10 টাকা তো ওদের শেষ, এইটুকুই অবশ্যই অবশ্যই ভাইয়া, এটা আমাকে দাও। তো ওনারা ঢাকা থেকে আসে, ওনারা আমাদের গান শুনে। ভাই আপনি কি আমাদের গান শুনেন? অবশ্যই ভাইয়া। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গান শুনবেন কেমন সব সময় থাকবেন? তো ভাই আসলে রাইড করার আসলে মুডটা নাই না, আসলে আমাদের কিছুক্ষণ পরে ভয় লাগে ভাই, আর রাইড ভয় লাগে, আমরা এখানে আসব না, আমরা আজকে সিরিয়াল নিয়ে আসছি, তো ভয় লাগে ভাই। আরেকবার আরেকবার সব ভাইরা আসলে টিমে সবাই আসলে তখন ভাই একে বলবেন, এসে আপনি একটা রাইড করে দেখেন, সারা জীবন মনে থাকবে, একটা রাইড করে দেখেন আপনি। আচ্ছা ঠিক আছে, আসুন না, আমরা আছি তো, আমরা দুই আরো দুই দিন আছি, তো আমাদের কিন্তু পাবেন না এখানে। আচ্ছা আপনার ভাই ব্রাদার কাউকে পাই যাবো। আচ্ছা ঠিক আছে, ও বিকেলটা আসলে সুন্দর, কক্সবাজারে সুন্দর হচ্ছে বিকেলবেলা। চলো দিদি চল, আবার আসবো রাতে করে, আবার আসবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজের সাথে থাকবেন, সব আপডেট জানানো হবে আমরা কি করছি কোথায় আছি। আজকে রাতেও আমাদের একটা প্রোগ্রাম আছে, তো আমাদের সেটার জন্য একটু প্রিপেয়ার নিতে হবে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, সবাই সমুদ্রে স্নান করবেন এবং মা বাবাকে সাথে নিয়ে আসবেন একসাথে, যেন ওরা সমুদ্রে স্নান করে, টাটা।